আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি অনলাইন ক্লাস আজকের যে ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের সামনে গ্রামের ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করবো একই সাথে গ্রামের ব্যাপন সূত্র সম্পর্কিত যে সমস্যাগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেগুলো নিয়ে কথা বলবো তাহলে চলো আমরা প্রথমে শুরু করি যে গ্রামের ব্যাপন সূত্রটা আসলে কি গ্রামের ব্যাপন সূত্রটা হলো স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ এখানে কন্ডিশন হচ্ছে তাপমাত্রা এবং চাপ দুইটাই স্থির থাকবে ফলে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের অর্থাৎ ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে যদি আমরা ধরে নেই যে কোন একটি গ্যাসের ঘনত্ব ডি এবং তার ব্যাপন হার যদি আর হয় তাহলে সূত্র মতে আমরা এভাবে লিখতে পারি আর সমানুপাতিক ওয়ান বাই রুটোবার ডি অর্থাৎ এখানে আর হচ্ছে ব্যাপন হার আর ডি হচ্ছে ঘনত্ব যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক বলা হয়েছে এই আমরা বর্গমূল করলাম তারপরে ওয়ান বাই রুটোবার ডি মানে ব্যস্তানুপাতিক যখন আমরা এই বাস্তানো সমানুপাতিক যে ধ্রুবকটা আসে অর্থাৎ এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে তোমরা নিশ্চয়ই জানো যে সমানুপাতিক ওঠায় দিলে আমরা কি দিতে পারি একটা ধ্রুবক দিতে পারি তাহলে আমরা এখানে লিখলাম কে ওয়ান বাই তো এই হচ্ছে আমাদের ব্যাপনের গ্রামের ব্যাপন সূত্রের মূল ফর্মটা এখন যদি আমি দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসের কথা চিন্তা করি যে দুটি ভিন্ন গ্যাস এ এবং বি এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি দেখো তাহলে এ গ্যাসের ব্যাপন হার আর এ প্রপোশনাল টু ওয়ান বাই রুট ওবার ডিএ তাহলে এটাকে আমরা লিখতে পারি যেহেতু সমানুপাতিক উঠাই দিব তাহলে আমরা কে লিখতে পারি একটা ধ্রুবক কে লিখলাম কে বাই রুট ডি এ আর বি গ্যাসের জন্য অর্থাৎ বি গ্যাসের জন্য আমরা সেমভাবে লিখলাম কে বাই রুট টি বি তাহলে আমরা এই দুইটাকে যদি এখন ভাগ করি দেখো আর এ কে আর বি দ্বারা যদি ভাগ করি তাহলে কে কে কাটা চলে যাবে তাহলে থাকতেছে আমাদের ডিবি বাই ডি এ অর্থাৎ ওভার ডিবি বাই ডি এটাও একটা ফর্ম তারপর আমরা যদি আমরা জানি যে ঘনত্ব মানে কি হ্যাঁ আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে কোনো গ্যাসের ঘনত্ব মানে হচ্ছে ওই গ্যাসের ভর বাই আয়তন অর্থাৎ ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি আর আয়তন হচ্ছে কি ভি তাহলে আমাদের সূত্রটা যে আসে সেটা হচ্ছে কি ডি এ টু আমরা লিখতে পারি এম এ বাই বি এ এবং ডিবি লিখতে পারি এম বি বাই আমরা জানি যে সকল গ্যাসের মূলারায়তন কি হয় সব সময় সমান হয় তাহলে এ গ্যাস এবং বি গ্যাসের আয়তন যদি সমান হয় তাহলে আমরা এই শর্তটা লিখতেই পারি যে বি এ ইজ টু তাহলে আমরা যদি এখন দেখো এই যে এক নং সমীকরণ এই এক নং সমীকরণে যদি এখন আমরা dA এবং ডিবির মান বসাই তাহলে এই বিএ বিবি যেহেতু সমান তাহলে আমাদের ফর্মটা আসে আর এ বাই আর ইজ ইকুইল টু রুট এম বি বাই এম এ তাহলে এই সূত্রটা দিয়ে মূলত আমরা গ্রামের ব্যাপন সূত্রের সব অঙ্কগুলোকে সমাধান করতে পারি অর্থাৎ আর এ মানে হচ্ছে এ গ্যাসের ব্যাপন হার আর আর বি মানে হচ্ছে বি গ্যাসের ব্যাপন হার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা রুট বি গ্যাসের আণবিক ভর ভাগ হচ্ছে এ গ্যাসের আণবিক ভর মোট কথা আমরা যদি আমাদের প্রশ্নে যে অংশটা দেওয়া থাকবে সেখান থেকে যদি আণবিক ভর বের করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজে কোনো গ্যাসের ব্যাপন হারটাকে বের করে ফেলতে পারব। তাহলে চলো আমরা একটা সমাধান করি একটা সমস্যা করি যেমন দেখো এখানে দুইটা গ্যাস জার আছে তাহলে এই গ্যাস জারে এ গ্যাস এবং এই গ্যাস জারে বি গ্যাস উভয়ই সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এখন এ গ্যাসের কি কি দেওয়া আছে দেখো এ গ্যাসের এখানে দেওয়া আছে 0.31 গ্রাম 1 অ্যাটমোস্ফিয়ার 350 মিলিলিটার বি গ্যাসের দেওয়া আছে 0.85 গ্রাম 1.5 অ্যাটমোস্ফিয়ার চাপ এবং 450 মিলিলিটার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা চাপটা এবং আয়তনটার দিকে খেয়াল রাখবা কারণ আর এর মানটা আমরা এই দুইটা মানের উপর ভিত্তি করি কিন্তু আর এর মানটাকে আমরা বসাবো তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে বলা হইছে একই উষ্ণতা ও চাপে এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ প্রত্যেক পরীক্ষায় কিন্তু এইচএসসি পরীক্ষায় এগুলো আসে আর বিশেষ করে এবার তো 100% শিওর বলা যায় যে আসলে ব্যাপন হারের একটা অঙ্ক আসবে রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের তাহলে আমরা চলো কিভাবে সমাধান করব দেখি তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিব যে আমাদের এখানে কি কি দেওয়া আছে যেহেতু ভর দেওয়া আছে 0.31 গ্রাম তাহলে এটা হচ্ছে ডাব্লু ওয়ান টি হচ্ছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস আমরা এটাকে কেলভিনে নিব কেলভিনে প্রকাশ করলাম পি এ হচ্ছে এ গ্যাসের চাপ ওয়ান অ্যাটমসফিয়ার দেওয়া আছে আয়তন দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার আমরা এই মিলিলিটারটাকে লিটারে প্রকাশ করলাম কারণ কি কারণ আমরা আর এর মানটাকে লিটার এটমসফিয়ারে বসাবো এই যে লিটার এটমসফিয়ার পার কেলভিন পার মোলে বসাবো তার জন্য আমরা আয়তনটাকে মিলিলিটার থেকে লিটারে নিয়ে গেলাম অর্থাৎ এক হাজার দ্বারা ভাগ করে দিলাম মিলিলিটার থেকে লিটারে নিয়ে গেলাম তাহলে আমরা প্রথমে এ গ্যাসের আণবিক বটটা বের করতেছি তাহলে লক্ষ্য করো আমরা জানি যে পিবি টু এই সমীকরণটা আমরা জানি তাহলে এখানে যেহেতু এ গ্যাসের জন্য আমরা লিখতেছি তো প্রথমে এই জন্য লিখলাম কি পি এ বিএগুল টু এখানে একটা জিনিস লক্ষ্য করো টেম্পারেচার এবং আর এটা কিন্তু ফিক্সড ধ্রুবক এখানে কিন্তু আমাদেরকে বলে দিছে একই উষ্ণতা ও চাপে আর তোমরা জানো মোলার গ্যাস ধ্রুবকের সব সময় কি থাকে মান সমান থাকে আবার আমরা জানি n n মানে হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা মানে হচ্ছে কি ভর বাই আয়তন আণবিক ভর হ্যাঁ গ্রামে প্রকাশিত ভর গ্রামে প্রকাশিত ভর ভাগ হচ্ছে কি আণবিক ভর আণবিক ভর ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম যেহেতু এ গ্যাসের জন্য এখানে ডাব্লিউ এ বাই এম এ আর টি তো এখান থেকে আমরা এম এটাকে এই পাশে নিয়ে গেলাম তাহলে এম এ ইজিকুয়াল টু ডাব্লিউ আর টি বাই বি এ জাস্ট এখন আর কিছু না মান বসাই দিলাম মান বসানোর পর ক্যালকুলেশন করার পর এখানে আমাদের এর মানটা আসছে এত আনুবিক ভর মনে করো আমরা গ্রামে প্রকাশ করলাম এতটুকু আনুবিক ভর একুশ দশমিক আট পাঁচ গ্রাম ঠিক একই রকমভাবে আমাদের বি গ্যাসের জন্য আমরা লিখলাম ডাব্লিউ বি যেগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম পিবি দেওয়া আছে সবগুলা জাস্ট এখানে আয়তনটাকে মিলিলিটার থেকে আমরা লিটারে নিয়ে গেলাম কারণটা আমরা বলছি যে এর মানটাকে আমরা লিটার এটমোসফিয়ারে বসাচ্ছি অর্থাৎ আরের মান যদি আমরা এককে বসাইতাম তাহলে কিন্তু এখানে এই আয়তনটাকে লিটারে নিতাম চাপটাকে তখন আমরা আবার মিলিমিটার পারত চাপে বসাইতাম ঠিক আছে অথবা এসআই পদ্ধতিতে যদি বসাইতাম তাহলে এটাকে কিলোপেসে বসাইতাম তাহলে আমরা যেহেতু এখানে অ্যাটমসফিয়ারে রাখছি আর চাপের মান তাহলে আয়তনটা কিনেছি লিটারে তাহলে এর জন্য আর বসাইলাম তারপর আবার আমরা এম বি ইজিক টু ডব্লিউ বি আর টি বাই পিবি বি তারপরে মান বসাইলো মান মান বসানোর পর এম বি আসছে এত গ্রাম একত্রিশ দশমিক জিরো ওয়ান ফাইভ গ্রাম তাহলে ভর বেশি এম বি এই যে লিখছি যেহেতু এম বি ইজ দেন এম আমরা জানি যে গ্যাসের আণবিক বর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম আবার বলি যে গ্যাসের আনুবিক বর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম তাহলে এখানে আনুবিক বর বেশি হচ্ছে এম বি গ্যাসের তাহলে এম বি গ্যাসের আনুবিক বর যেহেতু বেশি তাহলে তার ব্যাপন হারটা কি হবে কম হবে আর এম এ গ্যাসের আনুবিক বর কম ফলে তার ব্যাপন হার বেশি তাহলে আমরা লিখতে পারি আর এ ইজ গ্যাটার দেন আরবি মানে হচ্ছে এ গ্যাসের ব্যাপন হার বেশি এ গ্যাসের ব্যাপন হার বেশি আমরা এটা লিখতে পারি এভাবে লিখলে আমাদের ফুল মার্কস আমরা পেয়ে যাব অথবা আমরা এই সূত্রটা দিয়েও করতে পারি এখানে এম এ এবং এম বি মান বসানোর পর আমরা যখন বর্গমূল করব তারপর দেখবা যে এম আর এর মানটা কি আসছে বেশি আসছে আর বি এর চেয়ে তাহলে আমরা বলতে পারি যে এ গ্যাসের ব্যাপন হার কি তো এভাবে আসলে এখানে অঙ্ক গুলোকে সমাধান করতে হয় আর এবারের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে যে আল্লাহ তোমরা এই নিয়মে সবগুলা করলেই তোমাদের জন্য আহ ফুল মার্কস পেয়ে যাবা আশা করি তাহলে আজকে এতটুকু আল্লাহ হাফেজ